আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে সবাইকে সুস্থ রেখেছেন, এটা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পার্স অফ স্পিচ এর তৃতীয় ক্লাসে। যারা ইতিপূর্বে পার্স অফ স্পিচ এর প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটি না দেখে থাকো, তাহলে উপরের আই বাটন ক্লিক করে অবশ্যই আগের ক্লাসটা দেখে আসো, তাহলে এই ক্লাসটা তোমার জন্য সার্থক হবে। পার্স অফ স্পিচ শেখার জন্য, প্রতিটি টপিকস ভালোভাবে জানার জন্য আমি মনে করি প্রতিটা টিউটোরিয়াল তোমাকে সিনসিয়ারলি দেখতে হবে, তাহলে তোমার সম্পূর্ণ টপিকসটা ভালো মতো শেখা হবে। যাই হোক, কথা বলছি না, চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়, ফিরে আসছি ইন্টুর পরে। আজকে আমরা যা যা শিখবো আজকে আলোচনা একবার দেখে নেই। আজকে আমরা প্রথমে শিখব অ্যাডভার্ব কাকে বলে, সেকেন্ডলি শিখব আমরা প্রিপোজিশন কাকে বলে, থার্ডলি আমরা শিখব কনজাংশন কাকে বলে, এবং ফোর্থলি আমরা শিখব ইন্টারজেকশন কাকে বলে। প্রথমে দেখে নেই অ্যাডভার্ব, যে বাংলা অর্থ হলো ক্রিয়া বিশেষণ। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে অথবা অতিরিক্ত কোনো কিছু যোগ করে তাকে বলা হয় অ্যাডভার্ব। কোন শব্দগুলোকে অ্যাডভার্ব বলে একবার আমরা স্ক্রিনে দেখে নিই। ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুললি, এই শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব। এই জাতীয় আরো অনেক অ্যাডভার্ব আছে, তোমরা অ্যাডভার্বের লিস্টে গেলে দেখতে পারবা, তারপর আমরা ভিডিও ডিসক্রিপশনে ওটা অ্যাড করে দেবো। এটা বললে হয়ে যেত, কিন্তু এখানে অতিরিক্ত জেন্টেলি শব্দটা আমরা অ্যাড করেছি। কেন অ্যাড করেছি এটাতে বুঝালাম, সে আমাকে প্রশ্ন করেছে খুবই ভদ্রভাবে। জেন্টেলি বাংলা অর্থ হলো ভদ্রভাবে, তার মানে এই শব্দটা দিয়ে ভার্ব আই মিন আস্কড জিজ্ঞাসা করেছে। কিভাবে জিজ্ঞাসা করেছে? খুবই ভদ্রভাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে জেন্টলি শব্দটা হলো অ্যাডভার্ব। সে হাঁটে স্লোলি, আস্তে আস্তে হাঁটে। আমি যদি বলতাম সে হাঁটে, তার মানে এখানে তার হাঁটার কথাটাই বলা হলো, কিন্তু কিভাবে হাঁটে এই কথাটা বুঝতে পারলাম আমরা স্লোলি এই শব্দটা দিয়ে। তার মানে এখানে এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে স্লোলি এই শব্দটা হাঁটার কাজটা কিভাবে করেছে এটা বুঝিয়েছে। যেহেতু ভার্ব কিভাবে কাজ করে, এই কথাটা যে ওয়ার্ড থেকে আমরা পাবো সেটা হলো অ্যাডভার্ব। তার মানে ভার্ব এখানে কি আছে? ওয়াক্স, হাঁটা। কিভাবে হাঁটে? স্লোলি, আস্তে আস্তে হাঁটে। তার মানে এখানে স্লোলি এটা অ্যাডভার্ব। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবার আসো প্রিপোজিশন নিয়ে আলোচনা। বাংলায় প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। একসাথে করলে অর্থটা হয় পূর্বে অবস্থান। এখন কার পূর্বে অবস্থান? এটা হলো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে যে ওয়ার্ডটা তাকে বলা হয় প্রিপোজিশন। আরেকটু সহজভাবে যদি বলি যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য অন্য নাউন বা প্রোনাউন কিংবা অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক যুক্ত করে যে ওয়ার্ডটা তাকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন কি কি হয় একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। ইন হতে পারে, অন হতে পারে, আন্ডার হতে পারে, অ্যাট হতে পারে, এই জাতীয় আরো অনেক প্রিপোজিশন আছে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রিপোজিশনের একটা এক্সাম্পল যদি দেই তাহলে কি হয়, দা বুক ইজ অন দা টেবিল। তার মানে বইটা টেবিলের উপরে আছে। টেবিল এবং বইয়ের সাথে সম্পর্ক করেছে অন, এই অন হলো এখানে প্রিপোজিশন। এবার আসো কনজাংশন, যাকে বলা হয় সংযোজন ক্রিয়া। কনজাংশন হলো যাহা এক বা একাধিক বাক্য অথবা শব্দ অথবা ফ্রেজ ক্লজকে সংযুক্ত করে। মানে একের অধিক বাক্য হতে পারে, একের অধিক শব্দ হতে পারে, শব্দকে এগুলো সংযুক্ত করে। সংযুক্ত করার যে শব্দগুলো আমরা ব্যবহার করে তাকে বলা হয় কনজাংশন। এক্ষেত্রে অর হতে পারে, অ্যান্ড হতে পারে, ইয়েট হতে পারে, বাট হতে পারে, এক্সেট্রা, আরো অনেক কিছু হতে পারে। একটা এক্সাম্পল দেখি, সাইফ এন্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস।
তার মানে এখানে দুটা নাউনকে যুক্ত করেছে এন্ড দ্বারা। তাই এন্ড এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা বুঝতে পারলাম যে একাধিক নাউনকে একাধিক শব্দকে যুক্ত করে কনজাংশন। তার মানে বুঝতে পারলাম যে এখানে এন্ড এর ব্যবহার হলো কনজাংশন হিসাবে। আরেকটা এক্সাম্পল দেখি, আকাশ ইজ আ বয় বাট মো ইজ আ গার্ল। এখানে দুটি ক্লোজকে যুক্ত করা হয়েছে কার মাধ্যমে? বাটের মাধ্যমে। তার মানে বাট এখানে কনজাংশন। এবার আসো ইন্টারজেকশন, যা বাংলা অর্থ হলো আবেগ সূচক অভয়। ইন্টারজেকশনের সংজ্ঞাটা যদি বলি এভাবে, যে যে বাক্যের মাধ্যমে স্বাভাবিক আচরণ চাইতে একটু অন্যরকম অস্বাভাবিক আচরণ প্রকাশ করে। এটা হতে পারে দুঃখ, হতে পারে কষ্ট, হতে পারে এটা আনন্দ, হতে পারে। তো এই ধরনের বাক্যগুলো যে বাক্য দ্বারা প্রকাশ পায় তাকে বলা হয় তোমার ইন্টারজেকশন। ইন্টারজেকশনে যে শব্দগুলো ব্যবহার করা হয়, হুরে, আলাস, ওহ, ব্রেভো, এই শব্দগুলো ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দেখি, আলাস হার ফাদার ইজ ডেড, তার বাবা মারা গেছে। কি কষ্টের বিষয়, এখানে আলাস দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। আর এখানে এক্সক্লেমেটরি মার্ক আছে, ইন্টারজেকশন এটা অন্যতম একটা সাইন। আরেকটা বাক্য দেখি, হুরে ও হ্যাভ অন দা গেম, কি আনন্দের বিষয় যে আমরা খেলায় জিতেছি। তার মানে এখানে আনন্দ প্রকাশ পেয়েছে, হুরে আছে, আবার এক্সক্লেমেটরি মার্ক আছে। তার মানে বুঝতে পারলাম এটা ইন্টারজেকশন, আবেগ গুলো প্রকাশ পেয়েছে। এই ছিল আমাদের আজকে তৃতীয় ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমরা তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কনফিউশন, তোমাদের না জানার যত কিছু আছে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, আসসালামু আলাইকুম।